ইতিমধ্যে এখান থেকে প্রায় 15 জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে, যেখান থেকে 7 জন মারা গিয়েছে বলে কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন, এবং বাকি যারা রয়েছেন তাদের সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের প্রচুর পরিমাণে রক্ত লাগবে। তো এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন তারা আহ্বান জানিয়েছেন, যারা রক্ত দিতে আগ্রহী তারা যাতে চট্টগ্রাম মেডিকেল কলেজে যোগাযোগ করেন। একই সাথে এখানে ফায়ার সার্ভিস এবং পুলিশের সদস্যরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। দুর্ঘটনার পরে মূলত যে ভবনটির নিচের তলায় দুর্ঘটনাটি ঘটে এবং ভবনের দুর্ঘটনার কারণে একটি দেয়াল ধসে কিন্তু পুরোপুরি রাস্তা পার হয়ে রাস্তার অপর পাশের যে ভবনটি রয়েছে তার নিচতলায় আঘাত করে, এবং সেখানে বেশ কিছু দোকানপাট ছিল সেগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই দোকানগুলোর গেট কিন্তু দুমড়ে মুচড়ে যায়, এবং এখানে যেই ভবনের ইটগুলো ছিল সেই ইটগুলো কিন্তু পুলিশ বলছে যে স্প্লিন্টারে, অর্থাৎ ককটেল বা গ্রেনেডের যেমন স্প্লিন্টার থাকে সেরকম স্প্লিন্টারের মতো ছড়িয়ে ছিটিয়ে যায়, যে কারণে কিন্তু দুর্ঘটনার পর যারা রাস্তায় ছিলেন, সড়কে পথচারী ছিলেন, সাধারণ পথচারী সকালে হয়তো অফিস বা স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন, তাদের মধ্যেও কিন্তু হতাহতের ঘটনা ঘটেছে। এবং এখানে প্রায় 5 থেকে 7 জন কিন্তু পথচারী গুরুতর আহত অবস্থায় তাদের এখান থেকে উদ্ধার করেছেন বলে এখানকার একজন প্রত্যক্ষদর্শী, যিনি দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রমে প্রাথমিকভাবে অংশ নিয়েছিলেন, তিনি জানিয়েছেন। এবং যারা বাড়ির সদস্য ছিলেন তাদেরকেও কিন্তু উদ্ধার করে নেওয়া হয়েছে, এবং যদিও তারা আসলে পরিচয় প্রকাশ করতে পারেননি, অর্থাৎ যারা মারা গিয়েছে তারা পরিচয় প্রকাশ করতে পারেননি। ছিলাম দোকানের মধ্যে, পানের দোকানের মধ্যে আমি দোকানে ছিলাম, দেখছি বিকট একটা আওয়াজ পরে দেখি চারিদিক থেকে ওইটি অসময় সব কিছু উড়ে আসছে নিচে, আমি ছাপার তলা পড়ে গেছি, পরে তারপরে ওখান থেকে আমাকে বাইর করছে, বাইর করার পর তারপর দেখছি এখানে লাশ, দেওয়ালের তলায় লাশ, ওইদিকে লাশ, এখানে রাস্তার মধ্যে পড়ে আছে, রোড গার্ড গাড়ি ঘোড়া সব বন্ধ, এখানে কান্নাকাড়ি শুরু হচ্ছে শুধু। আমরা তারপর গিয়ে ওইখান থেকে বাইর করলাম, লাশ টাশ বাইর করে কিছু ভ্যান গাড়ি দিলাম, কিছু পিক আপে নিলাম, নিয়ে তারপরে নিয়ে গেছে তারা ওরা। এখানে আমি যে মহিলা দেখলাম 2 জন, পুরুষ দেখলাম 8 জন, বাচ্চা ছেলে ছিল 1 জন। বাড়ির অবস্থা তো উড়ে গেছে, ওই সময় সব কান্নাকাড়ি চড়তেছে, বাইরে হচ্ছে, এখানে বাইরে কুচকুচছে রাত্রি স্বজনকে এরা করে। হ্যাঁ, আমি দীর্ঘদিন এখানে দোকান, তারা তো এখানে বাসা অবস্থা মিলিয়ে তারা 4-5 জন ছিল, মহিলা পুরুষ মিলে, তারা তো এখনো তো কাউকে আমি আর দেখিনি, আমরা আমাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে এখানে, তারপর আমরা ওদেরকে কাউকে দেখিনি এরকম। না, বাইরে থেকে বাসা থেকে আমরা উদ্ধার করিনি, আমরা রাস্তা থেকে উদ্ধার করছি, বাইরে যেতে পারে দোকানে বাসা যেতে পারে না। আমার স্বামী সকালবেলা দোকান খুলছে, আমি এখানে এসে ভাবে একটু কাজ করতেছি, দেখি বিকট একটা আওয়াজ আসছে, এটা এখানে কালো হয়ে গেছে, ধোঁয়ায় কালো হয়ে যাওয়ার পর এখানে 2-3টা লোক ছিল, এটা এখানে যাবার সময় চলে যাওয়ার সময় উনি হঠাৎ করবার উনি তখনই চলে গেছে, উনি আর বেঁচে নেই। আমার একটা বাসুর, উনি এখানে আঘাত হয়েছে, উনি তো দোকান ফরাসার উনি দোকানের ভিতরে ঢুকেছিল, উনি ওনাকে দোকান থেকে বের করছি আমরা, বের করার পর আমার বাসুর ছেলেটা এখন তো ওনার অবস্থা কিরকম আমরা জানো, উনি এখন মেডিকেলে ভর্তি আছে। আমার আমাদের একমাত্র সম্বল হচ্ছে এই দোকান, এই দোকান দিয়ে আমার ছেলে মেয়ে আমার মেয়ে নেই না, আমরা জানি না, এদের তো আমরা চিনি না, এরা তো এখানে বাসে কত ভাড়াটি আছে কত ভাড়াটিয়ে যায়, আমরা এখানে হেস্তানি, আমার এখানে বাড়ি, আমার বাসায় আমার বাড়ি এটা। তারা কিন্তু সবাই কম বেশি কিন্তু ইটের বা দেয়ালের আঘাতে আহত হয়েছে, এবং যে চেস্ট ট্রমা যেটি হয়েছে সেটিও কিন্তু এই কারণে হয়েছে। আমরা ডাক্তারের সাথে কথা বলেছি এবং আমরা চিকিৎসা ব্যবস্থাটি একেবারে আমরা চেষ্টা করছি যে তারা তাদের সঠিক চিকিৎসাটি পায়।